গরুর মাংসের উপর আরবিতে আল্লাহর নাম লেখা দেখতে পেয়ে ঈশ্বরদীর উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগরের সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে ছিল উপচে পড়া মানুষের ভিড়। শনিবার সকালে এরকম একখণ্ড মাংসের সন্ধান মেলে জয়নগর গ্রামের মৃত নুরুমোল্লার বাড়িতে। নুরুমোল্লার মেয়ে সেলিনা খাতুন জানান, অন্যান্য দিনের মতো সকালে ফ্রিজে রাখা কোরবানির মাংস রান্না করার জন্য কড়াইতে চড়া। রান্না শেষে তার ছেলেকে খাওয়ানোর সময় চোখে পড়ে আরবিতে আল্লাহর লেখা একখণ্ড মাংস। এ দেখে তিনি আশ্চর্য হয়ে যান এবং বাড়ির সবাইকে ডেকে মাংসের টুকরাটি দেখান। এ ঘটনায় কিছু সময়ের জন্য সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে মাংস খণ্ডটি দেখতে বাড়তে থাকে উৎসুক মানুষের ভিড়। সেলিনা খাতুন জানান, খবরটি ছড়িয়ে পড়ায় আশপাশসহ এলাকার বিভিন্ন বয়সের মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। এদিকে আরবিতে আল্লাহ লেখা মাংসের টুকরা দেখে অনেকেই সুবহানাল্লাহ বলে জিকির করতে থাকেন এবং বলতে থাকেন, মহান আল্লাহ সকল জায়গায় বিরাজমান। অলৌকিক এ মাংস খণ্ডটি সংরক্ষণ করা হবে বলে বাড়ির মালিক জানান। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।